অনুষ্ঠান ছাত্র ছাত্রীসকলৰ বাবে জ্ঞান জ্যোতি জ্ঞানৰ যোগেদিহে পোহৰ অৰ্থাৎ জ্যোতি সৃষ্টি কৰিব পাৰি গতিকে ব্যক্তিত্ব নিৰ্মাণ কৰিব লগা হলে শিক্ষাৰ প্ৰতি বিশেষভাৱে ধাউতি প্ৰদান কৰি আমি জ্ঞান বুটলিব লাগিব আৰু যিমান আমি জ্ঞান আহৰণ কৰিবলৈ সক্ষম হ'ম সিমানেই আমি শক্তিশালী হ'ম আমাৰ আপোনালোক সকলোৱে জানে যে নেলচন মেণ্ডেলাই কৈছিল শিক্ষা হৈছে এনে এবিধ শক্তিশালী অস্ত্ৰ যাৰ দ্বাৰা আমি পৃথিৱী সলনি কৰিব পাৰোঁ গতিকে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই যিটো সুযোগ লাভ কৰিছে জ্ঞানজ্যোতি আঁচনিৰ দ্বাৰা অসমৰ বিভিন্ন অঞ্চল ভ্ৰমণ কৰা বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠান দৰ্শন কৰা আৰু ইয়াৰ বিষয়ে তথ্য সংগ্ৰহ কৰাৰ বা সেই অনুষ্ঠান প্ৰতিষ্ঠানবিলাকৰ তাৎপৰ্য গুৰুত্বৰ সন্দৰ্ভত বিতংভাৱে জ্ঞান আহৰণ কৰা গতিকে এই জ্ঞানজ্যোতি আঁচনিত মই ভাবোঁ ছাত্ৰ ছাত্ৰীসকলে নিষ্ঠাৰে আত্মনিয়োগ কৰিব লাগে এই ভ্ৰমণ তিনিদিনীয়া ভ্ৰমণ আপোনালোকৰ বাবে ইয়াত আয়োজন কৰা হৈছে আৰু গুৱাহাটীৰ বিভিন্ন ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ ৰাজ্যিক পৰ্যায়ৰ গুৰুত্বপূৰ্ণ অনুষ্ঠান প্ৰতিষ্ঠান আপোনালোকৰ বাবে ইয়াত দৰ্শন কৰাৰ নিমিত্তে আয়োজন কৰা হৈছে গতিকে মই বিশ্বাস ৰাখিছোঁ যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই বিষয়টোত গুৰুত্ব সহকাৰে যে লয় শিক্ষাৰ এটি অংগ হিচাপে ইয়াক গ্ৰহণ কৰিব লাগিব তেতিয়াহে জ্ঞানজ্যোতি আঁচনিয়ে সফল ৰূপ ধাৰণ কৰিব আজিৰ ছাত্ৰ ছাত্ৰী দেশৰ ভৱিষ্যত ভৱিষ্যতৰ নাগৰিক হিচাপে আজিৰ পৰাই যদি একনিষ্ঠভাৱে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰে অধ্যয়নত মগ্ন হয় তেওঁ নিশ্চিতভাৱে ভৱিষ্যতৰ দিনত একো একোগৰাকী সফল নাগৰিক হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব পাৰিব মাতৃ পিতৃৰ বাবেও এটি আনন্দৰ বতৰা কঢ়িয়াই আনিবলৈ সক্ষম হ'ব সমাজখন ৰাজ্যখন ৰাষ্ট্ৰখনেই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সফলতাৰ গৰাকী হ'ব গতিকে মই ভাবোঁ যে সেইবাবে আজি আৰম্ভণিতে যি শপত গ্ৰহণ অনুষ্ঠান হ'ল এই অনুষ্ঠান ইমান সুন্দৰভাৱে শপত বাক্য আজি ছাত্ৰ ছাত্ৰীসকলে পাঠ কৰিলে গতিকে এই শপত বাক্যক সংকল্প হিচাপে ল'ব লাগিব প্ৰতিজ্ঞা হিচাপে ল'ব লাগিব মহামানৱ মহাত্মা গান্ধীয়ে কৈছিল পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা ঈশ্বৰ পৰায়ণতা অৰ্থাৎ ক্লিনিনেছ ইজ নেক্সট টু গডলিনেছ দুটেই পৰিষ্কাৰ ততেই সংস্কাৰ পৰিষ্কাৰ মন পৰিষ্কাৰ কাম পৰিষ্কাৰ পৰিৱেশ এগৰাকী আদৰ্শ নাগৰিক হিচাপে নিজক প্ৰতিষ্ঠা কৰিব লগা হ'লে তেনেধৰণে মনৰ অধিকাৰী হ'ব লাগিব সেইবাবে স্বচ্ছতা হি সেৱা অৰ্থাৎ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতা ঈশ্বৰ পৰায়ণতা পৰিষ্কাৰ মনেৰে আমি যদি কাম কৰোঁ নিশ্চিতভাৱে পৰিষ্কাৰ পৰিৱেশ নিৰ্মাণ কৰিব পাৰোঁ আৰু সমাজত শান্তি সম্প্ৰীতি ভাতৃত্ববোধ গঢ় দিব পাৰোঁ সমাজত মানুহে মানুহৰ বাবে কাম কৰাৰ মানৱীয় অনুভূতি জগাই তুলিব পাৰোঁ এজন ব্যক্তিয়ে আন এজন ব্যক্তিক দুখৰ সময়ত মাত দিয়া সুখৰ সময়তো সঁহাৰি জনোৱা এই যে আন্তৰিকতা মানৱ প্ৰেমৰ ভাৱ আমি জগাই তুলিব পাৰোঁ আজি একেলগে যথেষ্ট সংখ্যক 1000 ছাত্ৰ ছাত্ৰীক ইয়াত সন্মিলিত কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ মাজত অন্তৰংগ আলাপ কৰাৰ এটি সুযোগ প্ৰদান কৰা হৈছে আৰু এই অন্তৰংগ আলাপৰ যোগেদি আন্তৰিকতা গঢ় লৈ উঠিব বন্ধুত্ব নিৰ্মাণ হ'ব আৰু সেই বন্ধুত্বই এটা শক্তিশালী অসমৰ মানৱীয় গোট এটা নিৰ্মাণ কৰাত ই সহায় কৰিব আৰু যি সমাজখনে আগন্তুক দিনত অসমক ভাৰতবৰ্ষৰ উচ্চশ্ৰেষ্ঠ ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰাৰ ক্ষেত্ৰত দৃঢ়তাৰে আগুৱাই দিব গতিকে এই বন্ধুত্বৰ ভাৱনা শক্তি গঢ় দিবৰ বাবে টীম স্পিৰিট ডেভেলপ কৰিবৰ বাবে
এই মুখ্যমন্ত্রী জ্ঞানজ্যোতি আঁচনি আয়োজন করা হয়েছে। অর্থাৎ অসমের বুকুত 33খন জেলা আছে, দুটা সুন্দর উপত্যকা বরাক ব্রহ্মপুত্র, দুইটা উপত্যকার নামাকরণ করা হয়েছে দুখন ডাঙর অন্তরাষ্ট্রীয় নদীর নামত, এখন মহাবাহু ব্রহ্মপুত্র আনখন বরাক, দুইখন নদীয়ে গৈ বঙ্গোপসাগরত তেখেতসকলে মিলিত হয়েছে। গতি এই দুখন নদীর নামত দুটা উপত্যকা, সুন্দর উপত্যকা, বরাক উপত্যকা তিনিখন জেলা কাছাৰ, করিমগঞ্জ, হাইলাকান্দি আর ব্রহ্মপুত্র উপত্যকা পাহাড় আর ভয়াম মিলায় 30খন জেলা, আমার তিনিখন সুন্দর পাহাড়িয়া জেলা আছে, কার্বি আলং, ওয়েস্ট কার্বি আলং আর ডিমা হাসাও। এইবিল কথা মই ভাবো ভবিষ্যতের দিন জ্ঞানজ্যোতি আঁচনি সেইবিল ঠাইলকে আমার ছাত্র ছাত্রী সকলে কবিয়ায় নিব। আমি অসমৰ ভৌগোলিক মানচিত্রখনৰ কথা, আমার রাজনৈতিক মানচিত্রখনৰ কথা আমি আয়ত্ত করব, কত কেনে ধরনের আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মাবলীর লোকে বসবাস করে, কার ভাষা কি, কোনে কি রীতি নীতিরে, তেখেতসকল উপরিপুরুষের সামাজিক সাংস্কৃতিক পরম্পরা মূল্যবোধ মূল চালিকা শক্তি হিসেবে লই জীবন নির্মাণ করার যাত্রা, সমাজ নির্মাণ করার যাত্রা, রাষ্ট্র নির্মাণ করার যাত্রা অগ্রহ হয়েছে, এই কথাবিল আমি আয়ত্ত করব। আর অসমৰ বুকুত কিমান প্রাকৃতিক সম্পদ সম্ভাবনার শক্তি আছে, আমার এইখন অসমত কিমান মহান মনীষে জন্ম লাভ করে ইয়াক আমার বাবে মহৎ বাণী অর্পণ করে গেছে, অমৃত বাণী আমার বাবে অর্পণ করে গেছে, আর সেই সকল বীর বীরঙ্গনায় জাতিটুয়ে সন্মুখীন হওয়া বিভিন্ন প্রত্যাহ্বানের যোগ্যতার কেনে ধরনের মাতৃভক্তির প্রত্যুত্তর দিয়েছিল, এই ইতিহাসের সোণালী অধ্যায়বিল আমি আয়ত্ত করব। সাংস্কৃতিক জগৎখন চহকী করা উপলব্ধা পুরুষসকলের বিষয়ে জানিব লাগিব, রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়াল, কলাগুরু বিষ্ণুলাভা, নটভৈর্য পুনী শর্মা, উদাকণ্ঠ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজরিকা, আর আধ্যাত্মিক চেতনা শক্তি প্রদান করা সাংস্কৃতিক জগৎখন অধিক শক্তিশালী রূপত গড় দিয়া মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেব, আজান পীর, অনির্ধদেব, দামোদরদেব, হরিদেব, এইবিলাকের কথা জানি এই মহান মনীষী সকলে কত কেনে ধরনের জন্ম লাভ করেছিল, আর জন্ম লাভ করে জীবনজোড়া সাধনা কর্মত কেনে ধরনের নিজকে আত্মনিয়োগ করেছিল, আর জাতিটির বাবে মানব সমাজের বাবে কেনে ধরনের মহৎ বাণী তেখেতসকলের সাধনার যোগেদি আবিষ্কার করবলে সক্ষম হয়েছিল, সৃষ্টি করবলে সক্ষম হয়েছিল, এই সকলবিল কথা আয়ত্ত করলে আমি আবিষ্কার করব, ডিসকভারি অফ আসাম, হাউ ইট ইজ পসিবল, আনটিল অ্যান্ড আনলেস ইউ ডিসকভারি ইউর মাদারল্যান্ড ইউ উইল নট বি দেয়ার। আই থিঙ্ক এফিশিয়েন্ট পার্সন, ক্যাপেবল পার্সন অ্যান্ড অলসো দ্য পার্সন উইথ কমিটমেন্ট, ডেডিকেশন, কারেজ অ্যান্ড ডিভোশন টু গ্লোরিফাই ইউর মাদারল্যান্ড, নিজের আয়োজনে নিজের মাতৃভূমির গুণানুকীর্তন করবলা হলে মাতৃজনীর ব্যক্তিত্বে থাকা শক্তিবিল আমি আবিষ্কার করব। গতি ছাত্র ছাত্রী সকলে সেইভাবে এই যে তিনদিনিয়া ভ্রমণ সূচীর যে কার্যসূচী ইয়াত নির্ধারণ করা হয়েছে, এই শিক্ষার একটা মূল অঙ্গ হিসেবে, ট্রেভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন, হয় গতি সেইভাবে এই ভ্রমণটি শিক্ষার একটা অঙ্গ হিসাবে প্রত্যেকগী ছাত্র ছাত্রী মনত রাখব পরাক ইয়াক সুন্দরভাবে লিপিবদ্ধ করে রাখব। হোয়াট ইজ ইয়র এক্সপিরিয়েন্স, ফ্যাকচুয়াল একাউন্ট অফ ইয়র এক্সপিরিয়েন্স স্টেইং ইন এট গুয়াহাটি ফর 3 days কনজিকিউটিভলি অ্যান্ড স্পেন্ডিং উইথ ইয়র ফ্রেন্ডস ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দি স্টেট, বিভিন্ন ঠাইর পর অহা ছাত্র ছাত্রী সকলের মত বিনিময় করে একেলগে থাকি, একেলগে কথা বতরা পাতি, একেলগে বিভিন্ন ধরনের চিন্তা চর্চা করে মত বিনিময় করে কেনে লাগে এই কথাবিল প্রত্যেকগী ছাত্র ছাত্রী একটা টুকা লিখি রাখব, তেতিয়াহে 10 বছর পছর স্মরণ করলে ভাল লাগিব। ও মই যেতিয়া স্কুল পড়ি আছিল তেতিয়া মোক গুৱাহাটীলৈ যোৱাৰ বাবে সুবিধা প্রদান করেছিল সরকারে,
মুখ্যমন্ত্রী জ্ঞানজ্যোতি আচনির নামত আর সেই যাত্রাত মানে বহু কথা আয়ত্ত করবলে সক্ষম হল গুয়াহাটী থাকা রাষ্ট্রীয় আর রাজ্যিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান প্রতিষ্ঠান দীপরবিল আইআইটি বিভিন্ন ধরনের চিড়িয়াখানা ইত্যাদিবিল ভ্রমণ করল আর তারপর যানখিন কথা শিকিল আর এই অনুষ্ঠান প্রতিষ্ঠানবিল চাই আমি নজনা কথা জানিবলে সক্ষম হলো আর বহু আমার মন আত্মবিশ্বাস সবল করার ক্ষেত্রে এই যাত্রায় বিশেষভাবে সহায় করলে এই কথাবিল প্রত্যেকগী ছাত্র ছাত্রীয় নিজের টোকা বহিত লিখি রাখব ভট্ট নলে স্মৃতির বুকত হেরাই যাব আফটার সাম ইয়ার্স ইউ ফরগেট ইয়ার এক্সপিরিয়েন্স এট গুয়াহাটি হোয়াট এভার বিং অফার টু ইউ বাই দি স্টেট গভর্নমেন্ট অফ আসাম গতি সেইভাবে মই ছাত্র ছাত্রীসক আহ্বান জানাইছো এই সুবিধাটা আমি পোৱা নাছিলো দেই ময়ো ছাত্র আছিল আমার কিন্তু সুবিধা দিয়ার আছে এই সময় সরকার না এটা আমি দিয়ে কিয় কারণ দিছো জানো ইট ইজ দি এজ অফ কম্পিটিশন দি এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি গতিকে এই 21st সেঞ্চুরি অত্যন্ত প্রতিযোগিতার মাঝে বিশ্বের মানব সমাজ গতি করেছে ইয়াক নিজের শ্রেষ্ঠতা প্রদর্শন করব লাগা হলে প্রতিযোগিতা কম্পিটিশন ভাগ লবই লাগে আর এই প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে নিজের শ্রেষ্ঠতা প্রদর্শন করব লাগা হলে জ্ঞানী আর গুণী হব লাগিব পাওয়ারফুল পার্সোনালিটি হব লাগিব তেতিয়াহে দক্ষতার যোগ্যতার নিজের পরিচয় নিজের পরিয়ালের পরিচয় রাজ্যখনের পরিচয় রাষ্ট্রখনের পরিচয় বিশ্বের বুকুত সগৌরবে দাঙি ধরব সক্ষম হব পারিবনে পারিবনে নাই জোরকে কোয়া গুড আমি অসম সরকারের তরফের আমি প্রতিযোগিতা নামিছো ভারতবর্ষের 29খন রাজ্য আছে কিমান রাজ্য আছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল কিমান আছে ইউনিয়ন টেরিটরিজ সাত আর 29 কিমান হল 36 নয় 36 এর মাজত অসমে প্রথম স্থান দখল করব প্রথম স্থান দখল করব লাগে বলে কলে মুখ্যমন্ত্রী কলে হয়ে না যায় ইয়ার বাবে প্রতিগী ছাত্র ছাত্রী নিজক যোগ্যর দক্ষ করে তুলব আর যোগ্যতার দক্ষতা কোরপা আমি আয়ত্ত করি কঠোর পরিশ্রমের সাধনার যোগে সেইভাবে ছাত্র ছাত্রী হিসাবে আমি এই সময়সাতে দৈনিক কমে আধ ঘন্টা অধ্যয়ন করব শিক্ষানুষ্ঠানে যাম শ্রেণীকোঠাত থাকিম শিক্ষাগুরু সকলে যে শিক্ষা দান দিব তা আমি শ্রদ্ধারে গ্রহণ করিম আর ঘরত আহি ন্যূনতম আধ ঘন্টা অধ্যয়ন করব আধ ঘন্টা প্রতিগী ছাত্র ছাত্রী যদি অধ্যয়ন করে তেতিয়াহলে ইয়াত উপস্থিত থাকা কোনো এগৰাকী ছাত্র ছাত্রী জীবনত বিফল নহয় সকল ছাত্র ছাত্রী সফল ব্যক্তি হিসেবে কেবল অসমের বুকুত নহয় ভারতবর্ষের বুকুত নহয় বিশ্বের বুকুত প্রতিষ্ঠা লাভ করবলে সক্ষম গতি সেইভাবে আমার লক্ষ্য কেবল অসমের মানচিত্র নহয় ভারতবর্ষের মানচিত্র নহয় আমার লক্ষ্য বিশ্বের বুকুত নিজক শক্তিশালী রূপত প্রতিষ্ঠা করা গতি তেনেধরণে আমি প্রথম পর্যায়ে অসম সরকারের তরফের পর থিরাং করেছো আমি দক্ষিণ পূব এশিয়া গুয়াহাটী দুয়ারমুখ হিসাবে প্রতিষ্ঠা করার বাবে আমি দৃঢ়তা ইতিমধ্যে প্রদর্শন করেছো বিভিন্ন ধরনের কার্যসূচী লৈছো এটা গুয়াহাটী যখন মহানগরী ছাত্র ছাত্রী সকল আজি আহি পেলে উপস্থিত হয়েছে এই মহানগরীখন পূর্বতে ইয়ার আকার সরু আছে আমি সরকার গঠন করার লগে লগে আমি এই ছাত্র ছাত্রী সকল ভবিষ্যতের বাবে আমি থিৰাং কৰিলো যে ইমান অকণমানি গুৱাহাটীখন হৈ থাকিলে নহব ইয়াৰ জনসংখ্যা বৃদ্ধি পাব আৰু দিনক দিনে ভাৰতবৰ্ষৰ বুকুত অন্যতম অৰ্থনৈতিক দিশত ফাষ্টেষ্ট গ্ৰয়িং চিটি হিচাপে ইতিমধ্যে গুৱাহাটীয়ে
বিশেষভাৱে স্বীকৃতি বুটলিবলৈ সক্ষম হৈছে। এইখন চহৰ এতিয়া কেৱল অসমৰ মানুহে বসবাস নকৰে, 33খন জিলাত এইখন চহৰলৈ দেশ বিদেশৰ বিনিয়োগকাৰীসকল আহিছে, ইনভেষ্টৰবিলাক, ডাঙৰ ডাঙৰ কোম্পানীবিলাক, মেডিচিন কোম্পানী, নানা ধৰণৰ কোম্পানীবিলাক আহিছে, ইলেক্ট্ৰনিক গুডছৰ, এগ্ৰিকালচাৰ ছেক্টৰ, হৰ্টিকালচাৰ ছেক্টৰ, বিভিন্ন ছেক্টৰত আজি বিনিয়োগ কৰিবৰ বাবে বিভিন্ন ধৰণৰ উদ্যোগপতিসকল আহিছে। গতিকে গুৱাহাটীৰ জনসংখ্যা দিনক দিনে বৃদ্ধি পাইছে, সেইবাবে আমি গুৱাহাটী আকাৰ বৃদ্ধি কৰি দিছোঁ। এতিয়া গুৱাহাটী আকাৰ কিমান ডাঙৰ বৃদ্ধি হ'ল জানেনে? নতুন নামাকৰণ কৰা হ'ল ষ্টেট কেপিটেল ৰিজন, গুৱাহাটীৰ নতুন নাম হৈছে ষ্টেট কেপিটেল ৰিজন। আৰু এই ষ্টেট কেপিটেল ৰিজনৰ সীমা আমি নলবাৰী জিলাৰ টিহুলৈকে লৈ গৈছোঁ, এইফালে দৰং জিলাৰ চিপাঝাৰলৈকে লৈ গৈছোঁ, এইফালে কামৰূপ ৰুৰেলৰ ছয়গাঁৱলৈকে নিছোঁ, আৰু আনফালে মৰিগাঁও জিলাৰ জাগীৰোড আৰু মৰিগাঁৱলৈকে গৈছোঁ। এই হ'ব ভৱিষ্যতৰ গুৱাহাটী। আৰু এইখন গুৱাহাটী ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে তেনেধৰণে গঢ় দিয়াৰ নিমিত্তে থিৰাং কৰা হৈছে। আৰু এইখন গুৱাহাটীকে আমি দক্ষিণ পূব এছিয়াৰ দুৱাৰমুখ হিচাপে গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰয়াস কৰিছোঁ। দক্ষিণ পূব এছিয়া বুলি ক'লে আমাৰ একেবাৰে কাষতে লাগি থকা ৰাষ্ট্ৰসমূহ, এইফালে বাংলাদেশ, ভূটান, নেপাল আৰু এইফালে আছিয়ান। আছিয়ান কাণ্ট্ৰি কিমান আছে এজনে কওকচোন? এনিবডি? দহখন ঠিকই আছে, ম্যানমাৰ, থাইলেণ্ড, সিঙ্গাপুর, লাওস, ব্রুনই, কম্বোডিয়া, মালয়েশিয়া, ফিলিপিনস এণ্ড ভূটান, ভিয়েতনাম, হয়নে? এই দহখন ৰাষ্ট্ৰক আছিয়ান ফেমিলি হিচাপে গণ্য কৰা হয়। আৰু এই ৰাষ্ট্ৰসমূহ আমাৰ একেবাৰে গাতে লাগি থকা, গুৱাহাটীৰ পৰা দিল্লীলৈ যাত্ৰা কৰোঁতে 2.5 ঘণ্টা লাগে, হয়নে? জাহাজেৰে যদি আমি যাওঁ 2.5 ঘণ্টা লাগে, আৰু গুৱাহাটীৰ পৰা আমি যদি এই ৰাষ্ট্ৰসমূহৰ ৰাজধানীলৈ যাওঁ আমাক 2 ঘণ্টা 2.5 ঘণ্টা এই সময়ছোৱাৰ ভিতৰতে আমি সেই ৰাষ্ট্ৰসমূহৰ ৰাজধানীত পদাৰ্পণ কৰিব পাৰোঁ। গুৱাহাটীৰ পৰা মুম্বাই গ'লে 3.5 ঘণ্টা লাগে, গুৱাহাটীৰ পৰা চেন্নাই গ'লে 3.5 ঘণ্টা লাগে, কিন্তু এই ৰাষ্ট্ৰসমূহ আমাৰ নিচেই দাঁতিতে লাগি থকা, সেইবাবে এতিয়া আমি থিৰাং কৰিছোঁ আমাৰ জলপথ, স্থলপথ, ৰেলপথ, আকাশী পথ আৰু ইণ্টাৰনেট সেৱা, এই যোগাযোগ আৰু যাতায়াত ব্যৱস্থা শক্তিশালী কৰি এই ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে আমি যুগসূত্ৰ শক্তিশালীৰ ওপৰত গঢ় দি আগন্তুক দিনত শিক্ষা, স্বাস্থ্য, পৰ্যটন, বাণিজ্য, ক্ৰীড়া, বিভিন্ন ধৰণৰ কলা সংস্কৃতি সকলো দিশতে এই ৰাষ্ট্ৰসমূহৰ সৈতে সম্বন্ধ ৰচনা কৰি আমি আমাৰ ভৱিষ্যৎ শক্তিশালীৰ ওপৰত গঢ় দিয়াৰ নিমিত্তে প্ৰয়াস কৰিছোঁ। আৰু এই সকলোবিলাক কাম এইবাবে কৰা হৈছে, এইবিলাক ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যৎ শক্তিশালীৰ ওপৰত গঢ় দিয়াৰ নিমিত্তে কৰা হৈছে। গতিকে এইকাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলে এতিয়া অধ্যয়ন কৰিলেহে ভৱিষ্যতৰ দিনত আপুনি সেইখিনি যোগ্যতা পাব, যি যোগ্যতাৰ আধাৰ কৰ্মসংস্থাপন বিভিন্ন কৰ্মক্ষেত্ৰত মৰ্যাদাৰে পাবলৈ সক্ষম। গতিকে সেইখন অসম আমি দক্ষিণ পূব এছিয়াত নিৰ্মাণ কৰিব বিচাৰিছোঁ। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আমাক সদায় কৈ আছে, এ ফৰ আছাম, মোদী ডাঙৰীয়াই কৈছে এ ফৰ আছাম, অৰ্থাৎ অসম শীৰ্ষত থাকিব লাগিব, শীৰ্ষত থাকিব লাগিব, শীৰ্ষলৈ নিব পাৰিবানে? জোৰকে কোৱা, আৰু জোৰকে কোৱা, গুড, এইটো কথা মই শুনিব বিচাৰিছো, এই আৱাজ, এইটো হৈছে ডিটাৰমিনেশ্যন, অসমক আটাইতকৈ চহকী শক্তিশালী ৰাজ্য হিচাপে ভাৰতবৰ্ষৰ বুকুতেই নহয় বিশ্বৰ বুকুত প্ৰতিষ্ঠা কৰিম। আমাৰ এগৰাকী মহান শিল্পী, আমি যিগৰাকী শিল্পী
আমি 17 জানুয়ারি তারিখে সদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করো কোন বারো তেখে হ্যাঁ রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়াল এই রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালে কি কৈছে জানানে বিশ্ব বিজয়ী নজওয়ান অসমের যুবক যুবতীসকলক কৈছে তোমাকে বিশ্বজয় করব লাগবে বিশ্বজয় করব লগা হলে কি করব লাগবে আমি তেনে ধরনে নিজক প্রস্তুত করব লাগবে বিজ্ঞান সাহিত্য বাণিজ্য পর্যটন স্বাস্থ্য সকল খণ্ডতে সকল বিভাগতে জাকত জিলিকা পারদর্শিতা থকা অসমীয়া সন্তান বিশ্ব জয় করার নিমিত্তে সকলে মেলিব লাগবে আর এই সকলবিলাক কাম করার বাবে আজি জ্ঞানজ্যোতি আঁচনি ছাত্র ছাত্রীসকলের স্বার্থ আমি হাতত লৈছো আজি অসমের ছাত্র ছাত্রীসকলক আমি সকল সুবিধা প্রদান করার বাবে আমি প্রয়াস করছো বিনামূলীয়া নামভর্তি ফ্রি এডমিশন বিনামূলীয়া পাঠ্যপুথি ফ্রি টেক্সটবুক আর জলপানি স্কলারশিপ আর এতিয়া এজোর ইউনিফর্ম নহয় দুজোর ইউনিফর্ম দিয়া হব হোস্টেলত আমি এতিয়া মাহি 700 টাকা করে আমি আমার তরফরপরা সরকার তরফরপরা আমি হোস্টেল ডিউজটো আগবঢ়াম আর যিসকলে শিক্ষার ক্ষেত্রে ঋণ লৈছে তেখেতসকলৰ বাবে তেখেতসকলৰ একাউন্টত আমি 50,000 টাকালৈকে আমি ডিপোজিট করা এই সকলবিলাক সুযোগ আমি ছাত্র ছাত্রীসকলৰ বাবে এইভাবে দিছো যাতে ছাত্র ছাত্রীসকলে মাতৃপিতৃর বাবে বোঝা নহয় মাতৃপিতৃক যাতে আমনি নকরে এই মা দেউতা এডমিশনের মোট পয়সা লাগে মা দেউতা মোট কিতাব কিনবলে পয়সা লাগে মা দেউতা মোট হোস্টেল ডিউজটো সময়মতে দিব পারা নাই তুমি হোস্টেল ডিউজটো সোনকাল দিব লাগে কেতিয়াবা মাতৃপিতৃ টকা পয়সা অভাবৰ বাবে পুত্র কইনাক সময়মতে পয়সা পঠিয়াব নোৱাৰিলে সেই পুত্র বা সেই কইনাই হোস্টেলত অস্বস্তি পড়ে বড় অসুবিধা পড়ে সেই দৃশ্যটো আমি ভবিষ্যতে যাতে আকৌ গঢ় লৈ নুঠে তার প্রতি লক্ষ্য রাখি আমি এনে ধরনের ছাত্র ছাত্রীসকলের কল্যাণের নিমিত্তে মঙ্গলার্থে এই আঁচনিবিলাক আমি হাতত লৈছো কিন্তু এই আঁচনি ধন রাইজর ধন এই মূল সর্বানন্দ সোণোৱালৰ নিৰ্যাত ভট্টর পকেটের পয়সা নহয় আমি কর সংগ্রহ করো যেহেতু এই কর সংগ্রহ করে যেখানে রাজহ ভঁড়াললে পয়সা আহে তারে এই ধনবিলাক দিছো গতিকে রাইজর ধন সদ্ব্যবহার করে দিয়ে গতিকে ছাত্র ছাত্রী সকল বিনামূলীয়া নামভর্তি হয়েছে বলে পড়া শুনা নকরাকে ঘুরে ফুরিলে মাতৃপিতৃর কথা নুশুনি শিক্ষাগুরুসকলের কথা নুশুনি জ্যেষ্ঠসকলক শ্রদ্ধা নজনায় যদি জীবন পরিচালনা করবলৈ লয় তেতিয়া সমাজ ক্ষতিগ্রস্ত হব ছাত্র ছাত্রীসকল ক্ষতিগ্রস্ত হব আর পরিয়াল ক্ষতিগ্রস্ত হব মাতৃপিতৃ হতাশগ্রস্ত হব গতিকে এইভাবে মাতৃপিতৃ হচ্ছে শ্রেষ্ঠ গুরু আদিগুরু বলে কয় তিনি গুরু আছে আমার জীবনত আদিগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিনিগুরুয়ে আমার জীবন শৃঙ্খলাবদ্ধভাবে সফলতার পরিচালনা করার নিমিত্তে আমাক উচিত পথৰ সন্ধান দিয়ে মানবীয় জ্ঞান দিয়া জাতি চেতনা শক্তি দিয়ে সাংস্কৃতিক এটা মনৰ অধিকাৰী হিচাপে সুন্দৰভাৱে গঢ় দিয়ে গতিকে এই তিনি গুরুক আমি সদায় শ্রদ্ধা জনাই আমি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে জীবন গঢ়িব লাগে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈশ্বর পায় পরিষ্কার মনের মানুষ হলে সদায় সমাজখন পরিষ্কার দেখিবা ধুনিয়া দেখিবা আর লগ পাওয়া প্রত্যেকগৰাকী ব্যক্তি ধুনিয়া দেখিবা আর মনটোৱে যদি লেতেৰা হয় অপরিষ্কার হয় তাজমহলের সন্মুখে থিয় হয়ে থাকলে তাজমহলটো ভাল নেদেখিবা হয়নে আর এজন সুন্দর মানুষ সন্মুখে থিয় আছে তেওঁকো তোমাকে ধুনিয়া রূপত আবিষ্কার করব নয় কারণ তোমার মন অপরিষ্কার এই কারণে মন পরিষ্কার করবর বাবেই মহান মনীষী সকলে তেখেতসকলৰ গীত মাতৰ যোগেদি মানৱ সমাজত এটি চেতনা প্রদান করে গেছে সুন্দৰ পূজাৰী গোৱাৰ বাবে ভূপেন্দাও গীত গাই গৈছে ৰূপকৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাও তেখেতৰ সৃষ্টিৰ যোগেদি মানৱ সমাজক উদ্বুদ্ধ কৰি গৈছে আৰু জনকীৰ্তিয়ে কি কৈছে এই বিখ্যাত ইংৰাজ কবিয়ে কি কৈছে এ থিং অফ বিউটি ইজ জয় ফৰ ইভাল এ থিং অফ বিউটি ইজ জয় ফৰ ইভাল গতিকে এইভাৱে নিজৰ জীৱনটো সুন্দৰভাৱে সজাই তুলিব লগা হ'লে মনটো পৰিষ্কাৰ কৰিব লাগিব শৃংখলাবদ্ধভাৱে আমি জীৱন গঢ়িব লাগিব আৰু মাতৃপিতৃ শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু দীক্ষাগুৰুক আমি শ্ৰদ্ধা জনাই সমাজৰ বাটত আমি মৰ্যাদা সহকাৰে
অগ্রহৰ ফলে নিশ্চিতভাৱে এইখন সমাজেই প্ৰাণ পাই উঠিব আৰু বিশ্বই আমাক আদৰ্শ সমাজ হিচাপে গ্ৰহণ কৰে। গতিকে আজি শুভখনত মই আৰু বেছি দীঘলীয়া নকৰোঁ, আজি এইখন সভা আয়োজন কৰাৰ বাবে জিলা প্ৰশাসনক ধন্যবাদ জনাইছোঁ, শিক্ষামন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ আৰু এই সভাত আশীৰ্বাদ দিবলৈ অহা আমাৰ সকলোৱে অত্যন্ত শ্ৰদ্ধাৰ বিজয়া বাইদেউ, বিজয়া বাইদেউ, বিজয়া বাইদেউক চিনি পাইছানে? পাইছা? বিজয় বাইদেউৰ আশীৰ্বাদ ল'বা আমাৰ সকলোৰে অত্যন্ত শ্ৰদ্ধাৰ। তোমালোকৰ সকলোৱে মাতৃছো বিজয়া বাইদেউৰ আশীৰ্বাদ ল'বা, জীৱন ধন্য হ'ব। গতিকে আজি এইখিনি কথাকে কৈ মই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উত্তৰটোৰ কামনা কৰিলোঁ আৰু এই তিনিটা দিন যি শিকিবা যি দেখিবা সকলো লিখি ৰাখিবা, যি শিকিবা যি দেখিবা হয়নে সকলো লিখি ৰাখিবা। আৰু তিনিটা দিনত যি ছাত্ৰ ছাত্ৰীয়ে শৃংখলাবদ্ধভাৱে থাকে, এই যে শপত বাক্য পাঠ কৰিলে নহ'ব, আমিও চাম আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এই তিনিটা দিনত কিমান পৰিষ্কাৰকৈ নিজৰ শোৱা বিছনাখন ৰাখিছে, বাথৰুমটো চফা কৰিছেনে নাই, থকা ৰুমটো পৰিষ্কাৰকৈ ৰাখিছেনে নাই, য'তে ত'তে জাবৰ জোঁথৰ পেলাইছে নেকি, আৰু এজনে আন এজনক সম্বোধন কৰোঁতে অশৃংখল শব্দ বাক্যই তেখেতসকলে সম্বোধন কৰিছে নেকি, এই সকলোবিলাক কথা আমাৰ বিভাগৰ তৰফৰ পৰা চোৱা চিতা কৰা হ'ব। তাৰ পাছতে আমি নম্বৰ দিম, প্ৰথম আৰু দ্বিতীয় নহয় বেগু, ফাৰ্ষ্ট পুৰস্কাৰ ছেকেণ্ড পুৰস্কাৰ, এই দুয়োটা পুৰস্কাৰ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নৰ ভিত্তিত ইয়াত নিৰ্ধাৰণ কৰা হ'ব। গতিকে সেইবাবে মই ভাবোঁ যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে নিজৰ মনটো এই তিনিটা দিনৰ উপস্থিতিত যে পৰিষ্কাৰ আৰু তেখেতসকলে যে স্বচ্ছতা ই সেৱা ইয়াক আদৰ্শ হিচাপে হৃদয়ত স্থান দিছে, এই কথাবিলাক তেখেতসকলে তেখেতসকলৰ কৰ্মৰ যোগেদি কথাখিনি প্ৰমাণ কৰি যাব। তাকেই কৈ মই মোৰ বক্তব্য সামৰিলোঁ। ধন্যবাদ। জয় অসম, জয় হিন্দ।